السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم فمن أظلم ممن افترى على الله كذبا ليذل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين সম্মানিত দর্শক মণ্ডলী আমরা পূর্বে আলোচনায় জয়ীফ ও জাল হাদিস রসদাল্লা আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী সাহাবা একেরামের সতর্কতা উল্লেখ করেছি এবং শরীয়তের দৃষ্টিভঙ্গি সেটাও তুলে ধরার চেষ্টা করেছি এক্ষণে উলামা আকেরামের অবস্থান সম্পর্কে সমাজকে দর্শকবৃন্দকে জানাতে চাই সবসময় তারা সচেতন ছিলেন এই মর্মে আমার কোনো দাওয়াত আমার কোনো বিষয় মানুষের সামনে এমনটা যেন না চলে যায় যা মানুষ আমল করলে বিভ্রান্ত হবে যেটা শরীয়ত নয় আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আনাব একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেন ফমান মানিফ তার আল্লাহ কে দেবান ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে লিউদ্দুল্লা সাবি গলমিন এলেম ছাড়াই মানুষকে বিভ্রান্ত করবে অর্থাৎ এলেম তার জানা নেই না জেনেই এমন একটা বিষয় বলছে যার দ্বারাতে মানুষ পথভুষ্ট হচ্ছে আল্লাহর বলছিলেন ইন্নাদিন কৌমিন আল্লাহ এই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হেদায়ত দান করেন না যখনই দায়ী হিসাবে আহ্বানকারী হিসাবে মানুষের কাছে আহ্বান করব অবশ্যই অবশ্যই আমি যেন হকটাই মানুষের কাছে পৌঁছে দিই কখনোই যেন আমার কথা এমনটি না হয় যার পিছনে কোনো দলিল নেই যদি দলিল ভিন কথা হয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আসলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল দাওয়াতটি হতে হবে দলিল ভিত্তিক আল্লাহরাবুল্লাহ আলমিন এখানে অত্যন্ত শক্ত করে কথা বলেছেন মহাদেস উলামাকরাম এই আয়াতটিকে কেন্দ্র করেই এবং তারপরে আল আরাফ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা বলছেন কুল ইনমা হারাম রব্বিয়াল ফাওয়াইশ মা যহরা মিনহা আয়াতের শেষ বলা হচ্ছে ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তালাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন ওই কথা বলতে যে কথা আমার জানা নেই যেটা আমার জানা নেই সেটা বলবো না যদি আমি বলি আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে তাহলে সেটা অবশ্যই জানতে হবে আমি অন্যায় কাজ করলাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মুহাদ্দিসগণ এই ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে তাবে বিদান মোহাম্মদ বিন সিরিন রহেমা হল্লা তিনি পরিষ্কারভাবে বলছেন এই হেলেমটা হল দিনু তোমরা কার কাছ থেকে দিনটা গ্রহণ করছো সেটা দেখো আবদুল্লাহ বিন মুবারক বিখ্যাত তাবে বিদান তিনি বলছেন এই কথাগুলো সবে সেই মুসলিমুল মুকদ্দামায় 11 পৃষ্ঠা 12 পৃষ্ঠা উল্লেখিত হয়েছে আল ইসনাদু মিনাল দ্বীন সনদচ্ছ হাদিস বর্ণনা করা হলো দিনের অন্তর্ভুক্ত ওয়ালাউলা আল ইসনাদ যদি সনদ না থাকতো লা ক্বালা মান শা সনদ যদি না থাকতো যার ইচ্ছা যা ইচ্ছা তাই বলতো সনদ থাকার কারণে যেটা ইচ্ছা সেটা বর্ণনা করা সম্ভব হয়নি। নি করে নি এই বিষয়টি মহাদ্দগণ দৃঢ় অবস্থানের কারণে সমাজ অনেকটাই মুক্ত হয়েছিল জৈফ এবং জালহাদের সম্পর্কে কিন্তু ওই কঠোরতা আমাদের মধ্যে এখন নেই আমরা করি না যার কারণে আমাদের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয়েছে ইমাম বুখারি এবং ইম মুসলিম রহিমাহুল্লাহ এদিক থেকে যে এত সচেতন ছিলেন তারা উভয় বিদ্বান উভয় মহাদ্দেশ সহি বুখারি এবং শহীদ মুসলিমের মধ্যে কোন জয়ীফ হাদিস উল্লেখ করেননি যখন উল্লেখ করতে গেছেন তাদের পরবর্তী মহাদ্দেশগণ তখনই সাথে সাথে উল্লেখ করেছেন সবচেয়ে দুঃখজনক বিষয় হল মহাদ্দেশগণ জয়ীফ এবং জাল হাদিসকে পৃথক করে দিয়ে গেলেন অত্যন্ত সুন্দরভাবে বলে গেলেন কিন্তু সেই দিকে ভুরুক্ষেপ না করে সেদিকে দৃষ্টি না দিয়ে আমরা সবগুলো মিশ্রিত করে আমুল করছি যার কারণে আপনার সঙ্গে আমার আরাক ভাইয়ের সাথে উভয়ের মাঝে মতনক্য সৃষ্টি হচ্ছে এই মতনক্যের দরকার নেই আমি চলে যাব বারোশো বছর আগে সেখানে গিয়ে আমি মতনক্য শেষ করে আসব। এখানে কেন থাকবে মোস্তাদ হাকিম প্রথম খণ্ডের একশত অষ্টাশি পৃষ্ঠায় স্পষ্ট বর্ণিত হয়েছে আল্লাহুল সাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে মর ভাষণ মা তারাক তু ফিকু মাইনি তাসামতুম আমি যা তোমাদের মধ্যে রেখে যাচ্ছি তোমরা যদি এটাকে ধারণ করো শক্ত হস্তে লাং তাজিল্লু আবাদা তোমরা অবশ্যই কখনো পথভ্যস্ত হবে না কিতাব আল্লাহ একটা হলো আল্লাহর কিতাব ওয়া সুন্নাতান নাবিয়িহি আর তার রাসূলের সুন্নাত এই দুইটা জিনিস যদি তুমি আঁকড়ে ধরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পথভ্যস্ত হবে না হক পথেই টিকে থাকবে আমরা এই হক থেকে অনেক দূরে চলে আসছি কারণ একটাই আমরা কোরআন এবং সই হাদিসকে গ্রহণ না করে আমরা গ্রহণ করছি কেউ হয়তোবা জাল এবং জয়ী গ্রহণ করছি অথবা কাউকে দেখা যাচ্ছে যে কোন বিদ্যান কি বলেছেন তার উপরে আমি আমুল করছি কিন্তু দেখিনি যে বিদ্যানের বক্তব্যটি সই হাদিস সম্মত কিনা না এটা জয়ীফ হাদিসের কারণে এমনটা হচ্ছে আর এখন যে আমূলটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সেটা হলো হেকায়েত এবং কাহিনী হেকায়েত সম্পর্কে আলিমুলাদের হেকায়েত নিয়েই যদি ব্যস্ত থাকে আমি তাহলে সঠিক জিনিসটি পাবো না তো অথচ একজন ব্যক্তির অন্যতম কর্তব্য হলো সঠিকটা আমুল করা আল্লাহ রব্বুল আলম বলছেন সুরা ইউসুফ একশত আট নম্বর আলা আদাল এ মোহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম আপনি বলুন আদু আল্লাহ্লা আলাবাসিরা এটাই আমার রাস্তা আমি এবং আমার অনুশারীর গণ ডাকে আলাবাসিরা জাগ্রত জ্ঞান সহকারে আলাবাসিরা জাগ্রত জ্ঞান সহকারে আমি যখন জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে ডাকবো তখন অবশ্যই আমার দাওয়াতটা হতে হবে সঠিক দাওয়াত বাসিরা জাগ্রত জ্ঞান অর্থ হলো দলিলসহ এবং দলিলটা সঠিক কিনা সেটা বলে পেশ করতে হবে যদি আমি পেশ না করি তাহলে বিভ্রান্ত হব আল্লাহ রাবুল আলমিন এখানে তো স্পষ্ট বলে দিলেন যে আমি এবং আমার সাহাবিরা অর্থাৎ এরাম যে দলিল বাসিরা অর্থাৎ সহি দলিল সহ আহ্বান করেছেন এটা প্রমাণ পাওয়া যায় স্পষ্ট আমি দেখতে যাব না কোনটা তার বক্তব্য আমি দেখতে যাব রসুলসল্লাহ আলাইসাল্লামের পথটা আরো স্পষ্ট করে বলছেন দার হাদিসটি রয়েছে দুইশো দুই নম্বর হাদিসে রসুল সাল আলাইসাল্লাম একদিন তিনি একটা সোজা রেখা টেনে বললেন যে হাদাস সাবিল উল্লাহ মাসুদ বলছেন একটা রেখা টানলেন টানার রসুল বলছেন হাজা সাবিল উল্লাহ এটা হল আল্লাহ রাস্তা সুম্মা হত্যা খুতু তানেমালে অথবা ডানে এবং অনেকগুলো দাগ টানলেন টানার পরে বলেছেন হাজ এই সুবুন আলা এইগুলো কিন্তু রাস্তা প্রত্যেক রাস্তায় শয়তান রয়েছে ইয়াদ এলাইয়ে সে তার দিকে ডাকছে এখানে বোঝা যাচ্ছে এটা কোন দিনের দায়ীকে লক্ষ্য করে বলছেন মানে শয়তান হলো দুই ধরনের একটা হলো মানুষ শয়তান একটা হলো জিন শয়তান এখানে অবশ্যই অবশ্যই জিন শয়তান না মানুষ শয়তান অতঃপর রসুল সাল্লাহ সাল্লাম প্রমাণ পেশ করছেন সুরায়ে একশো তিন নম্বর আয়াত উল্লেখ করে বলেছেন ও আনহাজা এই সুজা পথটি আমার পথ ফাততাবুহু তোমরা এই পথেরই অনুসরণ করো তোমরা অন্য অন্য তোমরা পথের অনুসরণ করো না ফাতাফাররাক বাকুম যদি অন্য পথে চলে যাও তাহলে এই পথটি থেকে পথভ্রষ্ট হয়ে যাবে রসুল সাল্লাল্লাহু স্পষ্ট পথটি দেখা দিচ্ছেন বুঝা যাচ্ছে যে অসংখ্য পথ অনেক পথ সামনে আসবে আমাকে গ্রহণ করতে হবে সঠিক পথটা অন্য পথ গ্রহণ করা যাবে না এর অনুমতি নেই শেষের বাক্যটি হলো এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোন যেন তোমরা পথ অবলম্বনের ব্যাপারে দল গ্রহণের ব্যাপারে সঠিক অর্থাৎ সতর্কতা অবলম্বন করো কেন বললেন এই বাক্যটি অত্যন্ত চূড়ান্ত বাক্য মুসলিম জীবনের অন্যতম একটি দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে রসল্লাহ সাল্লাম দিয়েছেন আজকে আল্লাহর পক্ষ থেকে যেটা হক এসেছে এই হকটাকেই আমরা যদি গ্রহণ করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এত দল বিভক্ত হব না আমরা দেখব বিশেষ করে সই হাদিস কোনটা আর জুইফ হাদিস কোনটা একান্তভাবে বলা যায় বিশ্বাস হয় এই মর্মে যত রকমের জাল এবং জয়ী হাদিস রয়েছে সব জাল এবং জয়ী হাদিসকে যদি আমরা আন্তরিকভাবে বর্জন করি ইনশাল্লাহ মুসলিম আবার প্রতিষ্ঠিত হবে এবং শান্তি আবারও ফিরে আসবে দলে দলে কোনো বিভক্তি থাকবে না এবং দলে দলে যে হিংসা রেশারেশি বিদ্বেষ প্রদর্শন করা হয়ে থাকে বহু দল এবং উপদল যে সৃষ্টি হয়েছে এক একটা কলোনি তৈরি হয়েছে এগুলো ইনশাল্লাহ থাকবে না বিশেষ করে আমরা একান্তভাবে আবেদন জানাবো মুস্তিম উম্মাকে অন্তত একটি বিষয়ে মাত্র একটি বিষয়ে যদি আমরা সচেতন হয় যেটা মুস্তিম উম্মাকে দিনে পাঁচ বার এক জায়গাতে মিলি সম্মিলিত হতে হয় সেটা হলো তার আমি দেখব প্রথমেই যে আমার সালাদটি সই হাদিস মোতাবেক হচ্ছে কিনা সই বুকার প্রথম খন্ডে অষ্টাশ সল্লুক আমার ওই তুমি সল্লি ওইভাবেই দয় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো ইমাম মুসলিম রহিমা তিনি নিজে সরাসরি অধ্যায় রচনা করেছেন বাবু নাহি আনি রেওয়ায়েত আনি দোয়ায় ফায়েষ্ট তাহাম্মলেহা নিজেই বলছেন অর্থাৎ দুর্বল রাবিদের পক্ষ থেকে রেওয়ায়েত করাটা সম্পূর্ণ নিষিদ্ধ সহিম মুসলিম মোকাদ্দমার দশ পৃষ্ঠা এগারো পৃষ্ঠা বারো পৃষ্ঠে আলোচনাগুলো এসেছে ওয়াল ইস্টিয়াতে আন তাহাম্মলেহা বরং যারা জয়ীফ হাদিস রেওয়াত করেছেন বর্ণনা করেছেন তাদের সামনে তাদেরকে বহন করার ব্যাপারে তাদের পরিচয় ব্যক্ত করার ব্যাপারে সতর্কতা যদি জয়ীফ রাবিদের বর্ণনা করা নিষিদ্ধ হয় তাহলে জয়ীফ হাদিস কিভাবে বর্ণনা করার বা আমুল করার বিষয়টা মেনে নেওয়া যায় কিভাবে সেটা বৈধ হতে পারে এটা তো পরিষ্কার আমাদের সামনে এখন একটু বিরতি নিচ্ছে বরক আল্লাহু lana আলা ফিন কোরআনুল আজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন আলোচনায় একটি উদাহরণ পেশ করতে হয় যেটা আগের আলোচনায় একটু কিন্তু এই যে একটি জাল হাদিস বা জয়েফা হাদিস থাকার কারণে মতপর্ক হয়েছে তাফসির হাক্কির মধ্যে ইমাম সাগানী রাহিমাহুল্লাহ তিনি জাল হাদিসেরই গ্রন্থ তার মধ্যে সহ অর্থাৎ মোমিনদের হৃদয়টা হলো অথচ হাদিসটি জাল কত সর্বত্রই এটাকে বিশ্লেষণ করার জন্য এটাকে সাব্যস্ত করার জন্য অথচ হাদিস স্পষ্ট বলছে বিশেষ করে একজন মহিলা একজন বাচ্চা মহিলা যাকে হাদিসে জারিয়া শব্দ উল্লেখিত হয়েছে প্রথম খন্ডে দুইশত তিন পৃষ্ঠায় রসুল সাল্লা আলাইসাল্লামের জনকে সাহাবি তার দাসীকে থাপ্পট দিয়েছিলেন কারণটা হলো সে ভেড়া চড়াতে গিয়ে হারিয়ে ফেলেছে একটি ভেড়া হারিয়ে ফেলেছে আসার পরে সাহাবি তাকে এক চট দিলেন কিন্তু এই ঘটনা শোনার পরে রসুল সাল্লাহ আলাই অত্যন্ত কষ্ট পেলেন সাহাবি নিজেই বললেন আজ আলিকে আলাইয়া আল্লাহ আসলে এই ঘটনাটি আমার কাছে শুনে অত্যন্ত ভারী করে দেখলেন খুব কঠোরভাবে নিলেন তখন আমি বললাম আফালা ওতে কোহা আমি কি আজাদ করে দিব না অর্থাৎ তাকে আমি দাসী হিসেবে রাখবো না যখনই সাহাব এই কথাটা বললেন মানে বুঝতে পারছেন আমার অপরাধ হয়ে গেছে তখন তিনি রাসুলের কাছে প্রস্তাবটা দিলে রসুল সাল্লা সাল্লাম বললেন এই তিনি বিহা তুমি তাকে আমার কাছে নিয়ে আসো যখন এই বাচ্চা মহিলাকে রাসুলের সামনে নিয়ে আসা হলো আল্লাহ রাসুল জিজ্ঞেস করেন একটি কথা এই মর্মে আইন আল্লাহ বলতো আল্লাহ কোথায়

আল্লাহ রব্বুল আলামিন আসমানে আছেন এতে কোনো সন্দেহ নেই আমি যখন সন্দেহ পেলাম না আমি তখন আমি অন্যদিকে যাব কেন অর্থাৎ আল্লাহ রব্বুল আসমানে কিন্তু ওই যে জাল হাদিসটি চালু আছে থাকার কারণে মানুষের ধারণা আল্লাহ সব জায়গায় আছেন সব কিছুর মধ্যেই আল্লাহ আছেন যে না এই আকিদা আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাকে পরিবর্তন করতে হবে অনুরূপভাবে আরো হাদিস রয়েছে একটা বিষয়ে উদাহরণ দিলে খুব ভালো হয় যেমন মহাদিসগণের অবস্থান ইমাম তিরমিজি রহেমহুল্লাহ আর হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি তিরমিজি প্রথম খণ্ডের আটানব্বই পৃষ্ঠা হাদিসটি হল মানসল্লাহায়না আরেকটা হাদিস এসে মানসল্লা বাদাল মেতা রাক যে ব্যক্তি মাগরে সালাতের পরে রাকাত সালাত আদায় করবে উদিল্লা চিন্তায় আশারাতা সানাত যে ব্যক্তি মাগরীব সালাতের পরে ছয় রাকাত আদায় করবে ওই ব্যক্তির নেকি হবে বারো বছরের সমান হাদিস প্রচলিত আছে আর হাদিস বর্ণিত হয়েছে বিশ টাকার যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির নেকি স্বরূপ যা যা প্রতিদান স্বরূপ পাবে তার জন্য আল্লাহ জানাতে ঘর তৈরি করবেন এই হাদিস প্রচলিত থাকার কারণে বহু মানুষই মাগরিব সালাতের পরে এই ছয় রাকাত ছালাত পড়ে থাকেন কিন্তু ইমাম তিরমিজি রহিমুল্লাহ মন্তব্য করে গেলেন এই হাদিসের প্রতি স্পষ্ট আবু হাসাম যে এই হাদিসের মধ্যে আবু হাসাম নামে একজন রাবি রয়েছে মুনকারুল হাদিস হাদিসের অস্বীকৃত অর্থাৎ মহাদিসগণ এই রাবিকে স্বীকার করেননি গ্রহণ করেননি আফাহু জিদ্দান এই ব্যক্তিকে রাবিকে তিনি অত্যন্ত জৈব বলেছেন যখন জৈব তিনি বলে গেলেন তাহলে এটা আমুলের প্রয়োজন ছিল না কেন এখন চালু আছে এটা অবশ্যই যখন আপনি জানতে পারবেন আমি যখন জানতে পারবো যে হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রাহিম জৈব বলেছেন আমরা হাদিসটি জানতেই পেরেছি ইমাম তিরমিজির কাছ থেকে ইমাম করলেন এই গ্রহণ করলাম না এটা তো আমাদের জন্য খুব দুঃখজনক হয়েছে অনুরূপ ভাবে আরো উদাহরণ পেশ করা যায় যেখানে স্পষ্ট বর্ণয় আসছে জয়ীব বলে তাহলে একটা বাদ দিলাম আমি সে আমলটা করলাম না কিন্তু চালু আছে এখানে একটা বিষয় আপনাদের জানা উচিত তির্মিজিতে সর্বশেষ মহাদেশ শেখ আলবানি রহিমাহুল্লা গুণনায় তিনি বলছেন যে তির্মিজিতে প্রায় আটশো বত্রিশটি জয়ীফ এবং হাদিস রয়েছে অনুরূপভাবে আবুদাবুদে এক হাজার চুয়ান্নটি আছে এবং নাসাইতে রয়েছে তিনশো নব্বইটি সর্বমোট তার গুণনায় প্রায় তিন হাজার একশো বাহান্নটি জয়ীফ এবং হাদিস এই গ্রন্থের মধ্যে আছে যা মন্তব্য আকারে আপনার সাথে অধিকাংশ করেননি কারণ এটাই। যে আমরা যেন যেভাবে চিহ্নিত করে দিয়ে গেছেন তার থেকে যেন উপকৃত হয়ে এই উপকার না করলে সবগুলো আমরা গুলিয়ে ফেলতাম মিলিয়ে ফেলতাম তখন মত বেশি দেখা দিত কিন্তু তারা মন্তব্য করার কারণে মস্তিম্বা সঠিক জিনিসটি বুঝতে পেরেছে যার কারণে মতলক্ষ্য নেই আমরা যদি তার কাছ থেকে উপকৃত হতে পারি তাহলে খুবই তো ভালো কিন্তু যদি উপকৃত হতে না পারি তাহলে আমাদের জন্য ধ্বংসাত্মক আমরা মনে করে দিতে চাই মহাদেশ যে দীর্ঘ খেদমত তাহলে কোথায় যাবো যদি আমরা সেটাকে গ্রহণ না করি আমরা এই আতটি সেই যুগে পেশ করি ইন বিনাবাইন ফাতাবাই ফাইনো মহাদিসগণ এই হাদিসকে সামনে রেখেই সহি এবং জয়ী বাসাই করে দিয়েছেন ইমাম বুখার রহেমা উল্লাহ জয়ীফ হাদিসের গ্রন্থই আলাদা করে দিয়েছেন তার শিক্ষক আলিবনুল মাদানী রহিমা হল্লা তার আলাদা পৃথক গ্রন্থই করেছেন তাহলে যদি এই বিষয়টাকে আমরা আমলে না নিই আমরা যদি গুরুত্ব না দিই তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে মহাদ্দগণের এই পরিশ্রম তাদের যে কষ্ট সম্পূর্ণ বৃথা কেন হবে ইন এই আয়াতটি আমরা পেশ করব। করবের যুগে যে যুগে তার হাদিসকে সংগ্রহ করেছেন তাহলে আমরা এই যুগে পেশ না করে সেই যুগে পেশ করি মহাদ্দুজগণের আমুল এবং তাদের যে পরিশ্রমটা আমরা যদি গুরুত্ব দিই তাহলে সফলতা পাবো আর যদি গুরুত্ব না দিই তাহলে ওই আয়াতের শেষে যে বলা হয়েছে অন্তসীব কোমম বিজাহালা ফাতুসবিহু আলা মা ফআলতুম নাদিমিন অর্থাৎ তোমরা পরবর্তীতে নতপ্ত হবে লজ্জিত হবে একটা খবর শোনা মাত্র গ্রহণ করলাম যা চাইপাসে করলাম না আর গ্রহণ করার পর সেটা বাস্তবায়ন করতে গিয়ে সমাজের কাছে বলতে গিয়ে এই যে ফাটলটা ধরে গেল এই যে বিভক্তিটা হয়ে গেল এই বিভক্তি হওয়ার কারণে আমার শক্তিটা বিভক্তি হলো আমি ক্ষতিগ্রস্ত হলাম এইজন্য আল্লাহ শেষে উল্লেখ করেছেন আলামা ফাল তুম না কাজটি করার পরে তোমরা অনুতপ্ত হবে মুসলিম উম্মার উচিত এই মর্বে গণ যেভাবে দৃঢ় অবস্থানে ছিলেন জৈব এবং হাদিস সম্পর্কে আমাদেরও সে দৃঢ় অবস্থান থাকাটা উচিত যদি আমরা সেই অবস্থান না নিই তাহলে এখনো সেই পরিণতি ঘটছে এবং ঘটবে আলোচনার ধারাবাহিকতায় আসতে হবে এই মর্বে বহু বহু উদাহরণ পাওয়া যাবে যার এইগুলো নিয়েই বহু মতনৈক্য এই মতনৈক্য থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে এবং সেটা গুরুত্ব দিতে হবে আরও উল্লেখ করা যায় যেমন রিয়াজ সালেহিনটা আমাদের দেশে খুব পরিচিত এবং অত্যন্ত সুন্দর কেতাব তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পড়ার সময় এর এরপরও কয়েকটি জয়ীফ হাদিস আছে তার মধ্যে প্রায় ঊনষাটটা হাদিস জয়ীফ আছে অনুরূপভাবে আর একটি খুবই পরিচিত আছে আর তারগিব তারহিব এই তারগিব ও তারকিবের মধ্যে বাইশশো আটচল্লিশটি দুই হাজার দুইশো আটচল্লিশটি হাদিস জয়ীফ আছে এই জয়ীফ হাদিসের মধ্যে এমন কিছু হাদিস রয়েছে যা জাল মিথ্যা জাল মানে মিথ্যা মহাদেশগঞ্জ এটা পার্থক্য করে দিলেন কেন এর উপকারিতা যেন আমরা পাই আর উপকারিতা যখন আমরা পাব তখনই হয়তোবা আমরা আবার ভায়ে ভাইয়ে সামিল হব এবং ভায়ে ভাইয়ে এক কাতারে সামিল হয়ে সব কিছুই করতে পারবো আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না দ্বন্দ্ব থাকবে না মনে রাখতে হবে একটি কথা প্রচলিত আছে আমাদের মধ্যে যে মতনক্য থাকতেই পারে আলিমগণের মধ্যে যে না এটা একটা কথা মাত্র এটা কোনো হাদিস নয় যেমন কথা বলা হয় ইখতলাফুল উলামায় রহমত মিনাল্লা অর্থাৎ আলেমগলের মতনক্য থাকাটা আল্লাহর রহমত রহমত কাশফুল খাফা গ্রন্থের লেখক বলছেন এটা একজন মানুষের বক্তব্য মাত্র এটা কোন এই বক্তব্য আলোকে আমরা কথাটা বলছি আল্লাহ আল্লাহরুল আলম যেন আমাদেরকে জয়ীফ এবং জাল হাদিস থেকে দূরে আসার তফিক দান করেন এবং মহাদিসের কথা গুরুত্ব দেন বারাক আল্লাহ আলহিন কুরআন আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ